সো গাইস দেখতেছেন মানুষটার মনে কত আনন্দ কত ফুর্তি। হ্যালো আসসালামু আলাইকুম। তো গাইস ফাইনালি আজকে মানে একটা বস্তু দেখার মেলা করছি কি যে মানুষ বুড়া হইলো যে মন বুড়া হয় না তার কিছু একটা বাস্তব প্রমাণ দেখার মেলা করছি। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন দেখতে থাকুন। তো হাজার হাজার ড্রাইভার থাকতেও তো একটা বুড়া ড্রাইভার আছে তার কীর্তি কারখানা দেখতেছে গাড়ির ভিতরে পুরা। হ্যালো আমাদের বুড়া ড্রাইভার জার্নি খুব ফুর্তি, অ্যাম্বুলেন্সের ভিতরে দিনে দুপুরে কি গান বাজিয়ে দিছে, গান বাজে খুব ভালো লাগে না? তো গাইস ফাইনালি হুন্দা শুন তার ফুর্তি হয়তো ভুইরা হয়ে গেছে, মনে হয় না ফুর্তি ভুইরা হয় নাই, মনটা খুবই বাতাল আছে। জিডি ড্রাইভার আছে বেঁকে চপ করে বই রয়েছে কেমনে করে দুই টাকা কামাই করান যায়, কিন্তু ই কি পুরো আনন্দ ফুর্তিতে গান বাজাইতেছে, কিন্তু এলো গাড়ির ইয়ার গাড়ির ভিতরে কার কন্ডিশন আর কের গাড়ির ভিতরে এত বড় বক্স নাই যেটা নি ইয়ার গাড়ির ভিতরে আছে। তো ভাই এলো মানে দিন দুনিয়া জিডি ইয়ং বা যুবক ড্রাইভার আছে সবে চেষ্টায় আছে কেমনে করে দুই টাকা কামাই করান যায়, কিন্তু আংলিশটা যা ঘোরা আছে মানুষটা পুরা কিন্তু মুন্ডা এত ভাত আমার কাছে ভাত। তো সে এরকম করে বলতো মানুষ সারা দিন গাড়িতে বসে গান বাজা। আজকে কুম্ভি আসুন আনলে নে সারাটা দিন আনন্দ ভর্তি। আজকে আমি দশ হরে দেয় দেওয়াছি মানুষটা ভুই রইলে কি হবো মুন্ডা যে কত কথা আনন্দ ভর্তি টাইম আজকে বুঝাইতেছি এর আনন্দ ভর্তি কিরম ও আবার দেখতেছেন উনি। তো গাইস দেখতেছেন মানুষটার মনে কত আনন্দ কত ফুর্তি, বয়সে কিছু পায় না আনন্দ ফুর্তি, তো বয়সে পায় না মানুষের মনে থেকে পায় বয়স যা সব তো বয়সেই হই আমরা এত ফুর্তিতে থাকা হতেছি না এত ফুর্তিতে আছে। তো দর্শক কমেন্ট করে জানাবেন আসলে কথাটা হাসা কিনা। তো আমরা যদি ড্রাইভার আছি সবে দুইটা কামানের আশায় বই রয়েছি, ই কিন্তু পুরা আনন্দ ফুর্তি করতেছে তার কন্ডিশন হয়তো সে ভুরা হয়েছে কিন্তু তার মনটা ভুরা হয় না, এটা বাস্তব প্রমাণ একদম। এখন যে যাই কই এটাই সত্যি। তো ভিডিওটা দেখে ভালো লাগলে এই যে আমার এক ভাই ভাড়ার আশায় বইয়ে রয়েছে তাও তার এত আনন্দ ফুর্তি নাই কিন্তু বুড়ার এত ফুর্তি লাগছে। তো দর্শক আমি গাড়ি এডি ব্যাগটি দেয়া যাচ্ছি যে ব্যাগে গাড়ির ভিতরে বইয়ে কেমন করে দুইটা কামান যাইব সেই মাথা মারতে আছে কিন্তু বুড়াও প্রায় লাইনে ওই বই গান বাজাতে আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, ধন্যবাদ।